দেখার চেষ্টা করছি। পুরো ভূত করে ভূত করছি না, মাথায় দিন না। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মোটামুটি সব কিছুই হয়ে এসছে, এখন মাছের ঝোলটা করছি। আর রায়ের আজকে স্কুল আছে, স্কুলে অ্যাকচুয়ালি যে কোনো ক্লাস হবে না, স্কুলে আর কি বসন্ত উৎসব উদযাপন আছে, তো সেটার জন্যই ও একটু তাড়াতাড়ি বেরোবে আজকে। আর আমিও যাবো ওই স্কুলে। পাঠভবনের অ্যাকচুয়ালি বসন্ত উৎসবটা এত সুন্দর হয়, দেখতে খুব ভালো লাগে প্রোগ্রামটা, তো মনে হয় যেন একদম এক টুকরো শান্তিনিকেতন যেন আমাদের কলকাতার বুকে চলে এসছে আর কি। তার জন্যই যাওয়া ছুটে ছুটে, প্লাস হোলি খেলার ব্যাপারটা একটা রয়েছে স্কুলে গিয়ে। তো চলো দেখতে থাকো, আজ ব্লগটা এখান থেকে শুরু করলাম। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে বসন্ত উৎসব আছে আর কি মেয়েদের স্কুলে, তো মেয়ে তো বেরিয়ে গেল দেখলি, আর আমরাও যাব, মানে আমি যাব, আর সবাই মোটামুটি আসবে বন্ধুরা। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা লাস্ট অব্দি, আশা করি ভালো লাগবে। আর যদি স্কুলের প্রিন্সেসের ভেতরে ঢুকতে দেয়, ওদের ভেতরে বসন্ত উৎসবটা এত সুন্দর হয়, মানে পুরো মনে হয় শান্তিনিকেতনের মতো লাগে একদম। যদি ঢুকতে দেয় তাহলে তো অবশ্যই ছবি তুলতে পারবো, নাহলে কিছু করার নেই। তো চলো দেখতে থাকো যে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। বেরিয়ে পড়লাম, এখন এখান থেকে অটো করে যাবো হচ্ছে ফার্স্টে গড়িয়াহাট, তারপর ওখান থেকে বালিগঞ্জ ফেরি। আবির আছে প্যাকেটে, আবির আছে লালটা দিন তো, একটা ছোট সাইজ নেই, এগুলো কি ভালো তো কম্পানি? ভালো না, কত? একটা লাল রঙের আবিরের প্যাকেট নিলাম, ছোট সাইজ নিলাম। জাস্ট গড়িয়াহাটে এসে পৌঁছলাম, এবার আবার এখান থেকে বালিগঞ্জ ফেরি অটো পাবো কি, এখানে অফিস টাইম। ফাইনালি এসে পৌঁছে গেলাম, আর ওদের আজকে এটা মার্লিন পার্কের বিল্ডিংয়ে হবে, সেখানেই যাচ্ছি। স্কুলের ভিতরে তো ফার্স্টে গেট বন্ধই রেখেছিল, বাইরে থেকে আমরা রিকোয়েস্ট করাতে ঢুকতে একটু দিল, কিন্তু অনেকটা ডিস্টেন্সে দাঁড়িয়ে ওটা কিছুই দেখা যাচ্ছিল না, ছবিও তুলতে পারছিলাম না। এক্স স্টুডেন্টদেরকেও তো একদম ঢোকা একদম পুরো একদম রেস্ট্রিকশান করে দিয়েছে, ভেতরে ঢুকতেই দেয়নি। শুধু এখন যারা পড়ছে তার সেই সমস্ত স্টুডেন্টরাই রয়েছে ভেতরে, আর আমরাই দূর থেকে দেখলাম সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। কিছুই দেখা যাচ্ছে না, বেকার চেষ্টা করছি, পাহাড়ে উঠেছে একদম উঁচুতে উঠলাম, তাও দেখা যাচ্ছে না। ছাড়
প্রোগ্রাম শেষ। ঝাড় দিতে এসছে আবির গুলো, বুঝেছিস? সবুজ রং এগুলো থাকবে না সুন্দর। আর ফোনটা কোথায় ঢুকিয়েছি ব্যাগে? ফোন তো থাকবেই ব্যাগে। আর না না আমরা ওদের কাছে তারপরে ওদের কাছে যাবো। ওরা তো বুঝি হাতে সবুজটা আনলে সবুজটা কি এত সুন্দর পুরো প্যারট গ্রিন না? আমি জানি লাল কেউ আনবে, আমরা এটা খেলে লালটা খুব ভালো যাবে। পুরো ভূত করে ভূত করছি না, মাথায় দিস না। আমার ছেলের জন্য রাখতে হবে, আমি একটা ব্যাটা দেখে দিয়েছি। বন্ধুরা খেলবে না দেখি? আবার তোদের আর জায়গা নেই রে, কোথায় মাখাবো? হ্যাপি হোলি, হ্যাপি হোলি। জায়গা নেই রাত করতে হয়, বাবা পুরো ভূত করে দিল। রং 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 হ্যাপি হোলি। ধর এটা, ধর বাইরে ধর।
গেটের সামনে সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে। ওখানে যা পুরো ভূত করে ছেড়ে দেবে। সেটাই হচ্ছে কথা, তুই যা তুই যা। হয়ে যাক প্রিয়াঙ্কার ওপর এবার অত্যাচার। সবুজটা দিলে একসাথে যাবে তো ভালো লাগবে। এই হাল ওখানে হালদার কি করছো? বাড়ি এসে স্নান করতে হলো, পুরো মাথায় একদম আবির ভর্তি হয়ে গেছিলো। শ্যাম্পু ট্যাম্পু করলাম, করে এবার একটু কিছু খেতে হবে। রায়েরও খিদে পেয়েছে, একটু খাবার অর্ডারই করলাম, এসে আর কি করবো। তো চলো খেয়ে নিই এখন খাবার। আমাদের চাউম্যান থেকে আছে, চাউম্যানে 159 যা নেবে অফার দিয়েছে। মাখুশ হয়ে গিয়া অর্ডার করে দিই। এখন একটু ছাদে উঠলাম, ও বাবা এখানে তো জামা কাপড় মেলা রে, ঠিক করতে হবে। রায়ের একটা শর্টস তুলে দিতে হবে। শর্টস তুলে একটা শর্টস, শর্টসের একটা শ্যুট হবে, অনেক দিন ধরে বলছে করবে। তো চল আজকেই করে দিই ফাইনালি। চুলটা এখনো ভিজে, সে স্নান করলাম। তো শর্টসটা তোমরা আমার চ্যানেলে ঢুকে দেখে নিও,
আর যাদের কাছে অলরেডি পৌঁছে যাবে, যারা আমার সাবস্ক্রাইব করেছে চ্যানেলটাকে, তারা তো দেখতেই পাবে। আর যদি না দেখতে পাও চ্যানেলে ঢুকে দেখে নিও। ম্যাডাম আপনি রেডি? ম্যাডাম অলওয়েজ বর্ন। তোর ফোন আর কেন? বর্ন রেডি। আগে আমি শর্টসটা তুলি। শর্টসে গানটা কখন চলবে? হ্যাঁ তো এই গানটা নিঠুর মনোহর সবাই শুনে নিয়েছে এতদিনে, এত ট্রেন্ডিং হয়ে গেছে। বক্সটা কই? ওই গানটা আমার ভীষণ ভালো লাগে। কি হলো? একটু মেকআপ, এখানে একটু মেকআপ করে দিই। অপকর্ম করা আছে, প্রাতক্রিয়া করে রেখেছে ওইদিকে। গাড়িতে পড়তে বেরিয়ে গেল, আমি একটু এসেছি সামনে। একদম পাঠকপাড়া একটা বাজার কলকাতা করেছে নতুন, বেশ বড়, ওটা একটু এসেছি। একটা জিনিস নেওয়ারও ছিল, একটু দেখে নি কেমন কি আছে। একটু আগেই বাড়ি চলে এসেছি, আর এখন এসে ডিনারের জন্য একটা দরকারি কিছু করে নিচ্ছি। আর বাজার কলকাতা থেকে কিছুই কিনলাম না, কারণ কিছু জিনিসই পছন্দ হলো না বরাবরই। বাজার কলকাতার কোয়ালিটি কিন্তু ভীষণ খারাপ, আর একটা ডিজাইনও সেরকম মনের মতো লাগলো না, তো কিছুই নিলাম না। আর এসে বাড়িতে এসে পনির মটর করছি আজকে, আর মটরটা অ্যাকচুয়ালি এমনি মটরই দিয়ে করতে হলো, কারণ এই কড়াইশুঁটি দিয়ে করলে তরকারিটা একটু বেশি টেস্ট হয়। কড়াইশুঁটি নেই বাড়িতে, তো ওই এমনি মটর দিয়ে কাজ চালালাম, আর কিছু করার নেই। তো চলো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যেও না। যারা আজকে নতুন দেখছো আমাদের ব্লগ, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর চলো আজকে এখানে এন্ড করছি, আশা করি নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতো টাটা, গুড নাইট।